সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে দেখাবো মাত্র দুই গজ কাপড় দিয়ে 35 থেকে 40 ইঞ্চি লম্বা পর্যন্ত সাধারণ সেলোয়ার বা চুড়িদার সেলোয়ার কিভাবে কাটিং করবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। এবং দর্শক, আজকে যে সেলোয়ারটি এখন কাটিং করব, এই সেলোয়ারের কোনো কামিজের মাপ বা সেলোয়ারের কোনো মাপ দেওয়া হয়নি। তো শুধু কাপড়টা দেওয়ার পর আমাকে একটা কথা বলছে যে স্বাস্থ্যটা মিডিয়াম, তো যাদের মিডিয়াম স্বাস্থ্য হবে তাদের জন্য সাধারণ সেলোয়ার কিভাবে আপনারা কাটিং করবেন। এবং আমাদের বুঝতে সব থেকে যেটা সমস্যা হয় সেটা হলো আমরা সেলোয়ারের কোমরের বেলের ঘেরটা কত ইঞ্চি দিব এবং হাই কত ইঞ্চি দিব, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকের ভিডিওতে শিখতে পারবেন। তো দেখুন, দুই গজ কাপড় নিয়ে কাপড়টা এভাবে এক পাটে প্রথমে ওপেন করবেন, এরপরে এভাবে দুই পাট করবেন। দুই পাট করার পরে সম্পূর্ণ বহরটা দিয়ে চার পাটে ভাঁজ করবেন। তো দর্শক, এবার আমরা এইভাবে একটা ভাঁজ করার পর এভাবে চার পাটে ভাঁজ করলাম। এখন এখানে আমার চার পাট কাপড় আছে। এখন আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো সাইড আছে এবং আমার সামনে খোলা সাইডগুলো আছে। এবং দেখুন, এ পাশেও এই খোলা সাইডটা আছে এবং আটকানো সাইড আবার এ পাশে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, ভাঁজটা আপনাদের এভাবেই করতে হবে, তাহলে অল্প কাপড় দিয়ে আপনারা বেশি করে লম্বা দিয়ে সেলোয়ার তৈরি করতে পারবেন। কেন, ভাঁজটা যদি এভাবে সঠিক করতে পারেন তাহলে আপনাদের এইখানে কোমরের অংশ যেটা হয়, অর্থাৎ বেলের ঘের যেটা হয়, সেই ঘেরের কাপড়টা আমাদের এই সাইড থেকে বের হয়, ঠিক আছে, এই সাইড থেকে বের হয়। এজন্য আমরা সেলোয়ার কাটিং করার পর এই কোমরের যে বেল, সেই বেলটা কিন্তু সাইড থেকে আমরা নিতে পারবো, এর আগে কিন্তু নিতে পারবো না, ঠিক আছে। তো ভাঁজটা হুবহু এইভাবে রাখবেন, রাখার পর এখানে একটা মার্জিন করবেন। এখানে দেখুন এতটুকু কাপড় আমার বাদ যাবে, কেন, এই যে আমাদের নিচের পাটটা ছোট আছে, এই জন্য আমি এই কাপড়টাকে কেটে সোজা করে নিচ্ছি। তো দর্শক, এবার আমরা যেহেতু মিডিয়াম স্বাস্থ্যের কথা আমাদেরকে বলছে, এজন্য আমরা একটা লম্বাটা দিব 38 ইঞ্চি এবং কোমরের ঘেরটা আমরা কত ইঞ্চি রাখবো, কোমরের ঘেরটা 38 ইঞ্চি রাখবো, ঠিক আছে। কোমরের ঘের 38 বা 40 ইঞ্চি দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা কি করব দেখুন, এখান থেকে ধরে আমাদের এই সাইড থেকে যে বেলের কাপড় বের হবে সেই কাপড়ের হিসাবটা আমরা ফিতার থেকে ধরে আমরা বাদ দিয়ে ধরবো। দেখুন, এখান থেকে ধরে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরতেছি, এরপরে লম্বা নিচ্ছি আমি 38 ইঞ্চি, এই যে 38। এখানে আমাদের বক্রম শেডিং করতে হবে এবং মুড়িয়ে সিলাই দিতে হবে। তো তার জন্য লম্বার মাপ নেওয়ার পরে আরও আমরা কতটুকু নেব, 1.5 ইঞ্চি। এরপর পায়ের মুখ আমরা কত ইঞ্চি রাখবো, যদি সাধারণ সেলোয়ার তৈরি করেন তাহলে পায়ের মুখটা আপনারা সর্বনিম্ন 12 ইঞ্চি রাখবেন, এবং 12 ইঞ্চির উপরে আপনারা যত খুশি ততটা নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু 12 ইঞ্চির যদি কম রাখেন সাধারণ সেলোয়ারে তাহলে কিন্তু পা ঢোকানো যাবে না, টাইট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা টিপ বোতাম দিই তাহলে কিন্তু 12 ইঞ্চির কম নিতে পারবো, যেহেতু টিপ বোতাম দিব না, সাধারণ সেলোয়ারে টিপ বোতাম হয় না, এজন্য আমরা পায়ের মুখটা সর্বনিম্ন 12 ইঞ্চি, সেই 12 ইঞ্চি রাখবো। 12 ইঞ্চির অর্ধেক কত হবে, 6 ইঞ্চি, তাহলে যেখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবং এ পাশে আরও 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিব, সেটা যে কোনো কাপড়ে আমরা কামিজ হোক বা মেক্সি হোক সেটার মধ্যে আমরা কাপড় একটু করে বেশি করে রেখে দিই, তো এখানে আমরা 1 ইঞ্চি করে রেখে দিব। তাহলে মোট এখান থেকে নিলাম 14 ইঞ্চি, ঠিক আছে, 14-র অর্ধেক 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমরা হাইয়ের মাপটা নিব। তো কিভাবে, এখান থেকে ধরে আবারও 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে হাই কাটিং করব 14 ইঞ্চি, 14 দোগানে আমার 28 ইঞ্চি হাই হবে। সামনের পাট পিছনের পাট মিলে আমাদের 14 দোগানা 28 ইঞ্চি হাই হবে। যদি আমরা বলি যে 28 ইঞ্চি হাই দিব, তাহলে 28-এর অর্ধেক আমাকে এখানে নিতে হবে, ঠিক আছে। তো 28-এর অর্ধেক কত হবে, 14 ইঞ্চি। তো এখানে বেলের অংশটা কত হচ্ছে, 7 ইঞ্চি, আর এখানে আমরা নেব 7 ইঞ্চি, তাহলে 7 7 14 আর 14 আর 14 28 ইঞ্চি, এটা হচ্ছে হিসাব। আপনারা যদি সহজে হিসাব করেন তাহলে এখান থেকে ধরে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে 14 ইঞ্চি নেবেন,
আর যদি এভাবে নিতে সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে ধরে নেবেন 7 ইঞ্চি, এবং বেলে আছে আমাদের 7 ইঞ্চি, তাহলে 7 × 7 = 14 ইঞ্চি, ঠিক আছে? আর 14 কে ডাবল করলে 28 ইঞ্চি হাই হবে, এটা হচ্ছে হিসাব। তো দেখুন এখানে আমরা এভাবে 14 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এখানে লুজটা আমরা কত ইঞ্চি রাখবো? আমরা আমরা যাদের বডি 35 থেকে 42 ইঞ্চি হবে তাদের জন্য সম্পূর্ণ ঘেরটা আমরা দিতে পারবো। যদি 35-এর নিচে কারো বডি হয় কামিজের, সেক্ষেত্রে আমরা ঘেরটা কম করে দিব, ঠিক আছে? তো যেহেতু মিডিয়াম সাইজ তো এজন্য বডিটা আনুমানিক আপনার 36 বা 37 হবে, এজন্য আমরা এখানে কোমরের ঘেরটা, এখানে হিপের যে লুজটা হবে সেই লুজটা সম্পূর্ণটা রাখছি। এখানে লুজটা হবে 16.5 ইঞ্চি, লুজটা আছে 16.5 ইঞ্চি চারপাটে ভাঁজ করার পর। তো দেখুন এ পাশ থেকে ধরে হাইয়ের একটা রাউন্ড শেপ হয়, সেই রাউন্ড শেপের জন্য 1.5 ইঞ্চি নিলাম, এখানেও নিব 1.5 ইঞ্চি। এইভাবে এখানে রাউন্ড শেপ করব। এবার আসি এখান থেকে ধরে যে আমাদের একটা রাউন্ড শেপ করতে হবে, এই শেপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শেপ, কারণ এখানে রাউন্ড শেপটা যদি ভালো হয় আপনার স্যালোয়ারটা ভালো হবে, ঠিক আছে? রাউন্ড শেপটা ফিডিংভাবে দিতে হবে আপনাদের। তো দেখুন আপনারা যদি শেপ কাট দিয়ে যদি রাউন্ড শেপটা দিতে যান তাহলে ভালো হয় না। শেপ কাট দিয়ে সাধারণ সেলোয়ার বা চুড়িদার সেলোয়ারে যদি শেপগুলো দেন তাহলে ভালো হয় না। কামিজের ক্ষেত্রে শেপ কাটটা খুবই উপকারে আসে, কিন্তু সেলোয়ারের ক্ষেত্রে আমার মনে হয় না যে ভালো একটা কাজে আসে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, চক দিয়ে আপনারা এইভাবে দেখুন মার্জিন করে নেবেন। তো এই মার্জিনে আমরা সেলাই করব, তো সাইডে আরও কাপড় আমরা বাড়তি রাখবো, এই জন্য আবার এখান থেকে ধরে আরেকটা মার্জিন আমরা করব। তো মার্জিন করা শেষ, এবার আমরা কাটিং করব। কাটিংটা শুরু করতে হবে আমাদের এই হাইয়ের এখান থেকে। দেখুন আমরা সেলোয়ারটা কাটিং করলাম, এবার আমাদের এই সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে এই যে কোমরের অংশটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? কোমরের অংশ আমরা এই কাপড়টা দিয়ে বের করব। এখন দেখুন এই কাপড়টা আমি কেটে নিলাম, এখানে আপনারা এরকম দুইটা পার্ট পাবেন। এই যে আমরা এই আটকানো সাইডটা নিচের দিকে রেখে দিয়েছিলাম, এজন্য কিন্তু আর এখানে আমাদের জয়েন্ট দিতে হবে না, এখানে জয়েন্টটা আছে, এজন্য আমরা বেলটা খুব সহজে কাটিং করতে পারবো। এজন্য ভাঁজটা করার সময় আপনারা ভাঁজের যে আটকানো সাইড থাকবে আটকানো সাইডটা আপনারা নিচের দিকে রেখে দেবেন, তাহলে এখানে দেখবেন যে জয়েন্ট পড়বে না, এখানে জয়েন্ট পড়বে না। এখানে এখন আমার দুই পাট কাপড়, তো আমরা কোমরের ঘেরটা কত ইঞ্চি রাখবো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যদি কারো বডি থেকে মাপ নেন তো বডির মাপ যতটুকু আসবে সেই মাপের থেকে আপনারা সেলোয়ারের কোমরের ঘেরে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি করে লুজ দিবেন, যদি কারো গায়ের থেকে মাপ নেন। এবার যদি কারো পুরাতন জামা থেকে বডির মাপ নেন তাহলে সেলোয়ারের ঘেরে কত ইঞ্চি দিবেন, পুরাতন কামিজ থেকে যদি মাপ নেন তাহলে সেইখানে আপনারা 2 থেকে 3 ইঞ্চি লুজ দিবেন, 2 থেকে 3 ইঞ্চি লুজ দিবেন। আপনারা বেশি দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যার যতটুকু পুরাতন কামিজের বডি হবে সে বডির থেকে অবশ্যই সর্বনিম্ন 2 থেকে 3 ইঞ্চি আপনাদের লুজ দিতে হবে, তাহলে সেলোয়ারটি পরতে পারবে। তো দেখুন যেহেতু মিডিয়াম সাইজ তো এজন্য আমরা দেব 38 ইঞ্চি সেলোয়ারের মোট কোমরের ঘের, এখানে দুই সাইডে সেলাই সহ আমাদের নিতে হবে। তো 38কে আমরা দুই ভাগ করব, কেন এখানে দুই পাট কাপড় আছে, তো তার জন্য 38কে 2 ভাগ করব। 38কে 2 ভাগ করলে কত হবে, 19 ইঞ্চি। খেয়াল করুন এই যে 19 এখানে চিহ্ন। দুই সাইডে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে নেবেন। এবার আসুন এই যে বেল আমরা কত ইঞ্চি কাটিং করব। আমাদের লম্বা নেওয়ার সময় 7 ইঞ্চি ফিতা যে বাদ দিয়েছিলাম, তো 7 ইঞ্চি এবং এখানে এলাস্টিক
লাগানোর জন্য আরো 2 ইঞ্চি, তাহলে কত হবে? 7, 8, 9 ইঞ্চি হবে, ঠিক আছে? আপনারা এলাস্টিকের জন্য কিন্তু 2 ইঞ্চি লাগে না, 2 ইঞ্চির একটু কম হয়, কম লাগে। তো আপনারা কি করবেন, এখান থেকে ধরে 8.5 ইঞ্চি নিয়ে নেবেন। 8.5 নিলে আপনাদের হয়ে যাবে, 1/2 ইঞ্চি কম করে নিলাম, দেখুন 8.5, এখানেও নেব 8.5। এটা হচ্ছে বেল এবং এলাস্টিক ভাঙ্গার ভাঁজটা এখানে দিয়ে দিলাম এভাবে। এবার দেখুন এখানে আছে কত, 7 ইঞ্চি, এখানে আছে এখন 7 ইঞ্চি, রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে ধরে 7 ইঞ্চি। তো এবার আমরা মিলিয়ে নিই যে আমাদের সেলোয়ারের লম্বাটা ঠিক আছে কি না। ভালো করে এখানে লক্ষ্য করেন, এই যে প্রথমে যে আমরা 7 ইঞ্চি ফিতা যে বাদ দিয়ে ধরছিলাম, সেই 7 ইঞ্চি কিন্তু এই বেলের কাপড়টা, 7 ইঞ্চি এই বেলের কাপড়টা জয়েন দেওয়ার পরে বেলের কাপড়টা এখানে থাকবে, কোমরে এখানে কুচি থাকবে, এই যে কাপড়টা কিন্তু এরকম থাকবে। তো এখান থেকে ধরে এখন আমরা যদি লম্বাটা মাপ দেই কতটুকু আসতেছে, লম্বাটা দেখুন 38 ইঞ্চি, এই যে এখানে মুড়ি দেওয়ার পরেও আমাদের আসবে 38, এই দেখুন একদম 38। আমি যে মাপগুলো দিলাম যেভাবে কাটিং করলাম এভাবে যদি কাটিং করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাজে কোনো প্রকার সমস্যাই হবে না। এবং আপনাদের কোনো বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আশা করি ভিডিওটা অনেক উপকার আসবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।